বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব দাঈ লাল্লা সাহেব আমানুল্লাহ ইসমাইল মাদানী মহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'াহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم اما بعد قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الأمين صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين رواه أبو داود والترمذي أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি সর্বত্র বিরাজমান নন আর সে আজিমে গৌরবান্বিত আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি নিরাকার নন, যার আকার আছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। হাশরের ময়দানে ঈমানদারের সঙ্গে কথা বলবেন, সাক্ষাৎ দিবেন, জান্নাতের মধ্যে ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ হবে। কাউকে কাউকে নিজে হাতেই পুরস্কার দিয়ে থাকবেন আল্লাহ পাক। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নূরের তৈরি নন, মাটির তৈরি আদম সন্তান। কুল ইন কুনতুম তুহিবুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি হায়াতুন নবী নন, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, যাকে মা আয়েশা সিদ্দিকার ঘরে দাফন করা হয়েছে। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি গায়েব জানতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাতেন। কুল্লা আমলিকু লিনাফসি
نفعا ولا ضرا الآية ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء আজকে আমরা আরো আনন্দিত আল্লাহ পাকের বারগাহে আরো শুকরিয়া আদায় করছি যে বহু ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বহু কাঠখড়ি পুরানোর পরে ঐতিহ্যবাহী ঐতিহাসিক আর তাকোয়া মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রাণবন্ত অনুষ্ঠান শুরু হয়েছে এবং অনুষ্ঠিত হতে চলেছে। মহান কারুণিক আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্র বুমেরাং হয়েছে, নস্যাৎ হয়েছে। ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্নাহ। السعيد موعود بغيره والشقي من شقي في بطن امه সৌভাগ্যশীল অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে। মানুষ পৃথিবী থেকে চলে যাবে, আল্লাহ পাকের বারগাহে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধর্মের নামে মিথ্যাচার, মানুষকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে আল্লাহর ঘর মসজিদ ভাঙতে আসা, পুরাতে আসা, এটা কত বড় জঘন্য অপরাধ, মানুষ তা বোঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ, সিলেট শহরে অনেক অবৈধ স্থাপনা আছে, অবৈধ জায়গা আছে, মদের আড্ডা আছে, জুয়ার আসর বসে, আরও অনেক কিছুই আছে, সেগুলি ভাঙার জন্য হুজুরেরা উদ্যোগ নেয় না। হুজুরেরা আল্লাহর ঘর মসজিদ ভাঙতে আসে, মরার পরে বুঝতে পারবেন যে কতটুকু আল্লাহওয়ালা হয়েছেন আর কতটুকু দুনিয়াবী স্বার্থে কাজ করছেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুন, ক্ষমা না করলেও আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি ওই ভাইদের যারা জীবন বাজি রেখে বহু কষ্ট করে, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সেই বাধা মুখে টিকেছিলেন এবং তাদের অসামান্য অবদানে আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশকুরিল্লাহ মাল্লা ইয়াশকুরিন্নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মানুষের শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি। যেই সমস্ত ভাইদের অবদানে সিলেট শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আল্লাহ পাক তাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন। এটাকে পরকালের নাজাত হিসাবে আল্লাহ পাক ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমিন। আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় হলো ইত্তিবা ও সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। সুন্নাতের অনুসরণ এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমে সুন্নাত কাকে বলে এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব ইনশাআল্লাহ। সুন্নাত সম্পর্কে মাঝহাবী ফিকার কিতাবেও লেখা আছে, আস সুন্নাতু হিয়া মুরাদিফুল হাদিস, সুন্নতটা হল হাদিসের সমঅর্থবোধক শব্দ, যেটাই হাদিস সেটাই সুন্নাত। সুন্নাত হল মুরাদিবুল হাদিস। আমাদের দেশে অনেক জাহেল বক্তা আছে, লেখাপড়া জানে না। নুরুল আনোয়ার কেতাবটা পড়লে তো কমসকম বুঝতে পারে যে মাঝহাবি কেতাব নুরুল আনোয়ার, তার ভিতরেই লেখা আছে
সুন্নত হলো হাদিসের সমর্থবোধক। অথচ এই সমস্ত জাহেল বক্তারা বকে বেড়াচ্ছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, আল্লাহ নবীর সুন্নত আমল করতে হবে, হাদিসের উপর আমল করা যাবে না, আর হাদিসের উপর আমল করলে সে গিয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন, 11টি বিবাহ করেছেন, তো কেউ যদি হাদিস মানে তাকেও 11 বিবাহ করতে হবে। সে নাদান এতটুকু জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বিবাহ করেছেন এটা একটা হাদিস, আর 11 বিবাহ রাসূলের জন্য খাস এটা আরেক হাদিস। হাদিস কি দুইটা মানব না একটা মানব? দুইটাই তো মানতে হবে। তাহলে এক হাদিসে আছে রাসূলুল্লাহ 11 বিবাহ করেছেন, আর এক হাদিসে আছে রাসূলের 11 বিবাহ রাসূলের জন্য কি ছিল? খাস। তাহলে ও হাদিস আপনি মানবেন না? মানতে হবে। রাসূলের হাদিস মানতে গেলে দাঁড়িয়ে পেশাব করতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে তো পেশাব করবো আমরা, আজকে যে হাঁটুর ব্যথা, আমার নিজেরই তো সাইটিক আবাদ, যার ফলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কিয়ামতের আগ পর্যন্ত এই হাঁটুর ব্যথার রুগী বাড়বে, কোমরের ব্যথার রুগী বাড়বে, এ কথা দুনিয়ার কেউ না জানলে আল্লাহ জানতেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে একদিন হলেও দাঁড়িয়ে প্রস্রাব করিয়ে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তো একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাস্টবিনের পাশে আসলেন, সেখানে বসার পরিবেশ ছিল না, বসার পরিবেশ না থাকার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। তো এই হাদিস কিয়ামত পর্যন্ত আমলযোগ্য, যদি বসার পরিবেশ না থাকে, অথবা বসার পরিবেশ না থাকে অথবা বসতে অপারগতা প্রকাশ করে, তার জন্য এই হাদিস দাঁড়িয়ে প্রস্রাব করা এটা একটি বিরাট রহমত স্বরূপ, এই হাদিসটা তার জন্য জরুরি। আল্লাহ কাজেই বলছিলাম যে সুন্নত হল মুরাদিফুন লিল হাদিস, হাদিসের সমর্থবোধ। সুন্নত আকিদার ক্ষেত্রে যদি সুন্নত শব্দ ব্যবহার হয় তাহলে, বা মুহাদ্দিসিনদের পরিভাষায় যদি সুন্নত ব্যবহার হয় তাহলে সুন্নতটা হলো হাদিসের সমর্থবোধক। আর ফিকহবিদদের, আইনশাস্ত্রবিদদের দৃষ্টিতে সুন্নতটা হলো ফরজের বিপরীত, যেটা সুন্নত, যেটা ফরজ নয় সেটা সুন্নত। সুন্নতের আর একটি অর্থ আছে, সেটা হলো জিদ্দুল বিদা, বেদাতের বিপরীত, সুন্নাত বিদাত। সুন্নাত ফরজ, সুন্নাত কোরআন, জিদ্দুল কোরআন। তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আরেকটি কি? সুন্নাত। তাহলে কিতাব এবং সুন্নাত, সুন্নাত এবং বেদাত, সুন্নাত এবং ফরজ, কয়টা শব্দ আমরা পেলাম? বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ প্রযোজ্য হয় সুন্নাত। আর ইত্তেবা হলো, ইত্তেবা শব্দের অর্থ হলো দলিল ভিত্তিক আনুগত্য, কবুল ও কাউলিল গাইরি বিদ্দালিল। মোল্লা আলী কারী হানাফি রাহেমাহুল্লাহ তিনি তার সুন্নাতের আপনার ইত্তেবার অর্থ লিখতে গিয়ে বলছেন যে কবুল ও কাউলিল গাইর, অপরের কথাকে মেনে নেওয়া বিদ্দালিল, দলিল সহকারে, দলিল সহকারে মেনে নেওয়াটা হল এত্তেবা, আর দলিলবিহীন মানাটা তাকলিদ।
أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون আর যখন তাদেরকে বলা হয় আসমান থেকে যা নাজিল হয়েছে তারই অনুসরণ করো, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা ইত্তেবা করব তার যা বাপদাদা থেকে পেয়েছে। এখানে একটা খুব সতর্কতার সাথে মক্কার কাফেরদের শব্দ চয়ন আপনি বোঝার চেষ্টা করুন। বাপদাদার কথাকে বিনা দলিলে মানার নাম কি? তাকলিদ। বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে মানার নাম কি? তাকলিদ। আর দলিল ভিত্তিক কোনো কথা মানার নাম ইত্তিবা। মক্কার কাফেররা যা করত বাপদাদার অন্ধ অনুসরণ, ওরা কি তাকলিদ ছিল না ইত্তিবা ছিল? তাকলিদ। কিন্তু তারা কি তাকলিদ বললেন? কালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, আমরা বাপ দাদার তাকলিদ করব, তাই কি বললেন? মক্কার কাফেররা কি বলল? কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তাকলিদ শব্দটা এতই ঘৃণিত, তাকলিদ শব্দটা এতই জঘন্য, তাকলিদ শব্দটা এতই অপছন্দনীয় যে মক্কার কাফেরেরা করত বাপদাদার তাকলিদ কিন্তু দাবি করত যে আমরা বাপদাদার ইত্তেবা করি। কি বোঝা গেল? বোঝা গেল যে মক্কার কাফেরেদেরও এটা রুচি জ্ঞান ছিল, তাকলিদ শব্দটা তারা নিজেরা প্রভাব পরিহার করেছে, তারা বলেনি বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপদাদা থেকে যা পেয়েছি ওটার তাকলিদ করব, তোমার দলিল আমি মানব না, তা বলেনি। তারা বলল কি? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপদাদা থেকে যা পেয়েছি তার ইত্তেবা করব। কারণ ওরা আরবি শব্দ ভালো করে জানতো, তাকলিদটা হলো গরু ছাগল পশু পাখির জন্য, মানুষের জন্য না। গায়রে জাবিল ওয়াকুল, যার আক্কেল জ্ঞান নাই ওর জন্য তাকলিদ। তা কাজেই গলায় দড়ি পরিয়ে দেয়, গরু ছাগল বকরি ভেড়া উঠ এদের গলায় দড়ি পরিয়ে দেয়, আর এই দড়ি ধরে তার মনির টেনে নিয়ে যায়। তাহলে গলায় দড়ি পরিয়ে টেনে নিয়ে যাবে কাকে? পশুকে টেনে নিয়ে যাবে। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, সেই মানুষ নিজের গলায় নিজের দড়ি পরে তারপরে তার হুজুরের হাতে দিয়ে দিবে, হুজুর আমাকে যেখানে ইচ্ছা সেখানে টেনে নিয়ে যান, এরকম তো নাই। একাধিক মক্কার কাফেরেরা এই তাকলিদ শব্দটা পরিহার করেছিলেন আলহামদুলিল্লাহ। আমার এক ক্লাস ফ্রেন্ড বাড়ি তার আপনার শ্রীলঙ্কার বাড়ি, ওই আমার ক্লাস ফ্রেন্ড, মানুষ আবার কেউ খুব বিরক্ত হয়, আমানুল্লাহ মাদানি বক্তৃতা করতে গল্প শুরু করে, গল্প যে আল্লাহ বলতে বলেছেন তা তুমি জানো না, আল্লাহ বলেছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ওদেরকে মাঝে মাঝে একটু কিসসা শোনায়ও। কে বললেন কিসসা শোনাতে? কে বললেন? আল্লাহ বললেন ফাকসুসিল কাসাসা, মাঝে মাঝে কিছু কিসসা কাহিনীও শোনায়ও, কিছু ঘটনা শোনায়ও, শিক্ষণীয় ঘটনা, লাল্লাহ মিয়াতাজাক্কারুন, যাতে ওখান থেকে ওরা নসিহত গ্রহণ করতে পারে। তা আমাকে শ্রীলঙ্কার আমির হাসান আমার ক্লাস ফ্রেন্ড জিজ্ঞেস করছেন, যে লোক কোরআন হাদিস বোঝে না, যে লোক কোরআন হাদিস পড়তে জানে না, সে কী করবে? সে তাকলিদ করবে, সে তো কোরআন হাদিস পড়তে জানে না। তা আমি বললাম, ভাই কোরআন হাদিস যে লোক পড়তে জানে না সে লোক কি ফেকার কিতাব পড়তে জানে?
যে লোক হাদিস জানে না সে লোক কি মাজহাব জানে? জানে না। তাহলে সে কোত্থেকে শিখবে? তখন আলেমকে জিজ্ঞেস করবে। তো যেই আলেমকে ফেকার মাসলা জিজ্ঞেস করবে সেই আলেমকে হাদিস জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। জিজ্ঞাসা করে জেনে নিবে। আল্লাহ পাক বলছেন ফাস আলু আহলা যিকির, জিজ্ঞেস করো আহলে যিকিরকে। আহলে যিকির মানে আহলে হাদিস, আহলে হাদিসকে জিজ্ঞেস করো। ফাস আলু আহলা যিকির, আহলে যিকির মানে হলো আহলে হাদিস, আহলে হাদিসকে জিজ্ঞেস করো। বেদাতিকে জিজ্ঞেস করো না, কারণ ওকে জিজ্ঞেস করাটা ঠিক নয়, কারণ ওর কাছে ওর ভান্ডের মধ্যে আছেই বেদাত। ওকে জিজ্ঞেস করলে তোমাকে বেদাত ঢেলে দিবে, কারণ ওর কাছে সুন্নত নাই। কথাটা একটা আশ্চর্যজনক, আহলে যিকির মানে আহলে হাদিস আর হলো কি করে? আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। আল্লাহ কি নাজিল করেছেন? জিকির। জিকির মানে কোরআন এবং সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ এই কোরআন এবং সহি হাদিসের নাম রাখলেন কি? জিকির। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহর নাজিলকৃত ওহির বিধানের নাম জিকির। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল। কি থেকে মুখ ফিরালো? জিকির থেকে। জিকির মানে কোরআন এবং সহি হাদিস থেকে মুখ ফিরালো। ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তার দুনিয়াবি জিন্দেগী সমস্যা সংকুল করে দেব, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। কয়লা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, কয়লা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার কাছে তোমার আমার আয়াত এসেছিল তোমার কাছে, তুমি সেটা ভুলে গিয়েছো, আজকে তোমাকেও সেইভাবে ভুলে যাও। তাহলে কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বললেন আমার জিকির থেকে মুখ ফিরালো। তাহলে কোরআন এবং সহি হাদিসের অনুসারী যারা তারাই হলো আহলুল যিকির। ফাসআলু আহলাল যিকির ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে জিজ্ঞেস করো। জানা প্রশ্ন জিজ্ঞেস করে কাউকে ঠকাবার চেষ্টা করা হারাম, জানা প্রশ্ন জিজ্ঞেস করে ফেতনা সৃষ্টি করা হারাম। জানা না থাকলে জিজ্ঞেস করো, কার কাছে জিজ্ঞেস করো? আহলে যিকিরের কাছে। বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস করো, দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস করো। দলিল লাগবে তো নাকি? বিনা দলিলে কারো কথা মানা যাবে না। আজকাল একটা এক শ্রেণীর আলোচক আছেন যাদের মুলার চেয়ে ঢেরা বেশি, মুলার চেয়ে ঢেরা বেশি। সে আবার কেমন? ফরজ সালাত পাঁচ অক্ত ফরজ, কয় অক্ত? সালাত পাঁচ অক্ত ফরজ, আল্লাহ পাক পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন, এটা একটা বিদ্যা। এই ব্যাপারে কারো দ্বিমত আছে কি? নাই। এবার আমি বললাম পাঁচ অক্ত সালাত ফরজ,
বুখারী এত পৃষ্ঠা, মুসলিম এত পৃষ্ঠা, আবু দাউদ এত পৃষ্ঠা, তিরমিজি এত পৃষ্ঠা, মুত্তাদরাকে হাকিম এত পৃষ্ঠা, সুনানে বাজ্জার এত পৃষ্ঠা, মুসনাদে ফেরদাউস এত পৃষ্ঠা, অমুক কেতাব এত পৃষ্ঠা, অমুক কেতাব এত পৃষ্ঠা, অন্তত পক্ষে 10-20-50টা কেতাবের নাম বলে অমুক পৃষ্ঠার অত নম্বর হাদিস, অমুক পৃষ্ঠার অত নম্বর হাদিস, অমুক পৃষ্ঠার অত নম্বর হাদিস। সালাত যে পাঁচ অক্ত ফরজ, এই পাঁচ অক্ত ফরজ সালাত এই কথাটা যত কেতাবে আছে সব কেতাবের নাম বলে ওয়াজ মাহফিলে জনগণকে বললাম বুখারি খোলেন অত পৃষ্ঠা, মুসলিম খুলে দেখেন এত পৃষ্ঠা। তো এই সাধারণ পাবলিক এলোক বুখারি খুলবে কখন আর মুসলিম খুলবে কখন, আর যতক্ষণ পর্যন্ত এই পৃষ্ঠা নম্বর বলতে থাকলো ততক্ষণ পর্যন্ত আরো 10-20-50টা এলেম আলোচনা করতে পারবে। তার মানে দলিল লাগবে কোথায়? যেখানে কেউ দ্বিমত পোষণ করবে তখন দলিল লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেছেন এই আয়াতটা পড়ার পরে সবাই যদি নিশ্চুপ থাকে আর মেনে নেয় যে এটা কোরআনের আয়াত, তাহলে আমার এটা কত নম্বর আছে এটা না বললেও চলে। আমি একটি আয়াত পড়লাম, এখন পাবলিক বললো এই আয়াত কোথায় আছে, আমরা তো শুনি নাই, আয়াত নাম্বার কোন, তখনই তো নাম্বার লাগবে নাকি? কাজেই দলিল লাগবে বটে ভাই, কিন্তু সব জায়গায় দলিল চাওয়াও ঠিক নয়, সব জায়গায় দলিল ওইভাবে জাহের করাও ঠিক নয়। আমার বাবার নাম ইসমাইল, এর একটা দলিল যদি আপনি চান তো লিখিত কোনো দলিল দেবার ক্ষমতা আমার কাছে নেই, কারণ আমার বাবার নাম ইসমাইল, এর দলিলের ভিত্তি হলেন আমার আম্মা, মহিলা মানুষ, যেই মহিলার সাক্ষী হলো অর্ধেক। আমার অরিজিনাল বাবাকে তার প্রমাণ একমাত্র আমার মা ছাড়া কেউ বলতে পারবে না। কাজেই সব জায়গায় দলিল চাওয়া ঠিক নয়। এইভাবে দলিল চাইতে চাইতে এক শ্রেণীর লোকেরা বিনা দলিলে শুনতে শুনতে যেমন আর দলিল লাগে না তাদের, আর আরেক শ্রেণীর লোক দলিল তালাশ করতে করতে এবার দলিল খুঁজতে খুঁজতেই তার ইবাদতের টাইম পায়। লাইলাতুল কদরের রাত্রিতে ঝগড়া করতেছে সৌদি আরবে জোর, বাংলাদেশে বেজোর, বাংলাদেশে জোর, সৌদি আরবে বেজোর, জোর না বেজোর কোন দেশে লাইলাতুল কদর কোন দিকে গেল, এটা ঝগড়া যারা করে তারা লাইলাতুল কদরের ইবাদত করবার সুযোগ পায় না। কবরের আজাব যারা বুঝতে যায়, তাকদীর যারা বুঝতে যায়, তারা তাকদীর বুঝতে গিয়ে দেখা গেছে যে তাকদীর বুঝতে গিয়ে কেউ জাবারিয়া হয়ে গেছে, কেউ কাদারিয়া হয়ে গেছে। কাজেই এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, প্রত্যেক জিনিস অতিরিক্ত বোঝা ঠিক নয়। বন্ধুগণ, বলছিলাম যে দলিল ভিত্তিক আমল করার না হল এত্তেবা, তাহলে আমরা সুন্নতের মানেও জানলাম আর এত্তেবার মানেও জানলাম। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل ان كنتم تحبون الله ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। এখানে একটি শব্দ কোরআনে আসছে, সেটা হলো মুহাব্বত। আল্লাহর নবী বলেছেন মান আহাব্বানি মান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বত শব্দটা ভদ্রচিত শব্দ, ভালো শব্দ। আর একটা শব্দ আছে, তার নাম হলো ইশক। ইশকটা হলো মুহাব্বত, এটাও ভালোবাসা।
তবে এর মধ্যে যৌনাচার আছে। যৌনাচারের ভালোবাসার নাম হল এস্ক। এস্ক হয় নট নটির মধ্যে, আর ভালোবাসা মা এবং বেটার মধ্যে হয়, ভাই এবং বোনের মধ্যে হয়, আল্লাহ এবং তার বান্দার মধ্যে হয়, নবী এবং তার উম্মতের মধ্যে হয়, শিক্ষক এবং ছাত্রের মধ্যে হয়। কিন্তু এস্ক মানে হলো প্রেম। কেউ যদি বলে আমার মায়ের সাথে আমি প্রেম করি, আমার বোনের সাথে আমি প্রেম করি, তো বলো তুমি একটা নোংরা লোক। আর যদি বলে আমার মাকে আমি ভালোবাসি, আমার বোনকে আমি ভালোবাসি, আমার উস্তাদকে আমি ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাহলে প্রেম শব্দটা হলো নটনটীদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো রুচিশীল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এবার আশিকা রসুল বলা যাবে? আল্লাহ তো বললেন না, বললেন কুনতুম তাশিকুন আল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহর সাথে এস করতে চাও, আশেকে এলাহি হতে চাও, আশেকে রসুল হতে চাও, শব্দটাই কত চমৎকার মাশাআল্লাহ। কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ। বান্দা কি আল্লাহকে ভালোবাসতে পারে? বান্দা আল্লাহকে ভালোবাসতে পারে না, কারণ আল্লাহকে ভালোবাসার ক্ষমতা বান্দার নেই। বান্দা হলো অক্ষম, বান্দা নিজেই ভালোবাসার ভিখারি। ওই জন্য তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার ছেলের নাম হলো আনিসুর রহমান, বড় ছেলে, তো আমারে জিজ্ঞেস করলো আনিসুর রহমান মানে হলো রহমানের সাথী। তা আমাকে আরাবিয়ান জিজ্ঞেস করলেন, আমার উস্তাদ বললেন আল্লাহর কি সঙ্গী সাথী লাগে না? মানুষ যখন একাকিত্বে চলে তখন একা একা যখন মানুষ আনিজি ফিল করে তখন তার সঙ্গে যিনি থাকেন সহযোগিতা করে তার নাম হলো আনিস। তো তোমার ছেলে কি আল্লাহর আনিস? তা আমি বললাম না, আমার ছেলে আল্লাহর আনিস নয়, বরঞ্চ আল্লাহই আমার ছেলের আনিস। আনিস মানে হলো মানুষ। মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু। মান কাতালা কাতিলান, কাতিল মানে হলো কাতেল এবং মাকতুল, ইসমে ফাইল এবং ইসমে মাফুল দুটাই হয়। কিছুদিন এক মূর্খ বক্তা হাফিজুর রহমান নাম শেরেক এটা বলতে যায় একদম জব্বর ধরা খাইছে, কারণ হাফিজ মানে হলো হেফাজতকারী, আর হাফিজ মানে হলো মাহফুজ, আল্লাহর পক্ষ থেকে হেফাজত প্রাপ্ত ব্যক্তি। কয়টা হলো অর্থ? একটা হলো আল্লাহকে হেফাজতকারী, আর একটা আল্লাহই তাকে হেফাজত করেছে। একটা হলো আল্লাহর সাথী, আর একটা হলো আল্লাহই তার সঙ্গী হয়েছেন। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। আল্লাহকে আমরা ভালোবাসবো না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা হলাম ভালোবাসার মুখাপেক্ষী, আমরা ভিখারি। বললেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহর ওলি হওয়া যায়? ওলি মানে কি? অভিভাবক। তা আল্লাহর কি ওলি হওয়া যায়? আল্লাহর ওলি যিনি, তাহলে আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন তাদের ওলি যারা ঈমান এনেছে। আল্লাহই বান্দার ওলি। ওলি মানে এখানে অভিভাবক। আর যদি বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহে, তাহলে এখানে ওয়ালি মানে আল্লাহর বেলায়েত লাভে যিনি ধন্য হয়েছেন, আল্লাহ যাকে অভিভাবকত্বে গ্রহণ করেছেন। কথাটা বুঝতে হবে, আল্লাহর অভিভাবক হওয়ার ক্ষমতা আমাদের নেই। আল্লাহর ওলি যদি বলা হয় তার অর্থ হলো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে গেছে। এখানে আল্লাহর ওলি আমি নই, আল্লাহ আমার ওলি, আর আমি আল্লাহর বেলায়েতের মধ্যে আছি। বললেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গাফুরুর রহিম। হাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পাওয়ারফুল কথা বললেন সহি বুখারী হাদিস। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছিলেন, তাওরাত পড়তেছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে লাল হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকে আজমকে একটু ধমক দিলেন, তুমি যে তাওরাত পড়তেছ তো তুমি দেখো না রাসূলুল্লাহ সাল্লামের অবস্থাটা কি হয়েছে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে বলতেন, রাজিতু বিল্লাহি রব্বা, আল্লাহ আমার প্রভু, আমি সন্তুষ্ট আছি। রাজিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন নাবিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, উমর শোনো, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল তিনি যদি মুসা কালিমুল্লাহ আজকে ফেরত আসেন তাহলে আমার আনুগত্য করা ছাড়া তার কোনো উপায় নেই। এক শ্রেণীর লোক বলেন, রাসূলের আনুগত্য এখন কেমন করে করব, রাসূল তো নাই, রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন রাসূলের আনুগত্য চলছে, এখন রাসূল নাই, এখন আমরা কি করব, আমরা মুস্তাহেদদের আনুগত্য করব, আলেমদের আনুগত্য করব, রাসূল তো বেঁচে নাই, রাসূল বেঁচে নাই, রাসূলের আনুগত্য করব কি করে। কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে একজন নবী পৃথিবীতে ফেরত আসবেন, তার নাম কি, ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়া সালাম। 18 সাল আর 19 সাল কিন্তু চলে যাচ্ছে, যেই মুফতি সাহেব বললেন 19 সালে পৃথিবী ধ্বংস হবে, আর খালি কয়টা দিন যাক, তারপরে গলায় গামছা লাগাবো ইনশাআল্লাহ, সবুর কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত কখন হবে ওটা আমি বলতে পারি না, আল্লাহ নিজের কাছে রেখেছেন, পৃথিবীর কারো বলার ক্ষমতা নেই। মুক্তি হয়েছে তো খুব ভালো, যে তুমি বলে দিবে যে অত তারিখে কিয়ামত হয়ে যাবে। আর ইমাম মাহাদি এসে গেছে, আর সেই মাহাদিকে সৌদি সরকার বন্দি করে রাখছে, 75% মিলে গেছে। 19 সাল পার হলে বলবো যে আপনার সাথে ইমাম মাহাদি 75% মিলে গেছে, আপনিই নিজেই বলেন আমি ইমাম মাহাদি। বেয়াদবি মাফ করবেন, সতর্কতার জন্য কথাগুলি বলতে হয়। কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর আনুগত্য করবেন, আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন। তাহলে কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে কোন মাযহাব মানবেন না, তরিকা মানবেন, কোন মাযহাব মানবেন? কিয়ামতের আগে এসেও মাযহাব না মানলে চলবে, অবশ্যই তিনি কোরআন এবং সহি সুন্নাহ মেনে মুহাম্মাদি তরিকায় দীক্ষিত হয়ে নবী হয়ে আবার উম্মত সেজে পৃথিবীতে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার উপরে তাওরাত নাজিল হয়েছে সেই মুসা কালিমুল্লাহ বেঁচে থাকলে আজকে আমার আনুগত্য করা ছাড়া তার উপায় ছিল না। আজকের জামানায় কেউ যদি বলেন যে আমি মুসা নবীর অনুসরণ করব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, সেই নবীর অনুসরণ করব, তাহলে আমরা তাকে বলবো তুমি ইহুদি। কেউ যদি বলে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ, ঈসা নবীর অনুসরণ করব, তাহলে বলবো তুমি নাসারা। আমাদের নবীর আগমনের পরে, মুসা আলাইহিস সালাম একজন নবী, আমাদের নবীর আগমনের পরে আর একজন নবীকে যদি কেউ মানে সে কি ইহুদি? আমাদের নবীর আগমনের পরে মুসা নবীকে মানলে সে কি হয়? ইহুদি। আমাদের নবীর আগমনের পরে ঈসা নবীকে যদি কেউ মানে সে কি হয়? খ্রিস্টান। আমাদের নবীর আগমনের পরে ল্যাংটা খাদাকে মানলে সে এক নম্বর মুসলমান।
না নয় নম্বর মুসলমান? আমাদের নবীর আগমনের পরে আর কোন নবীর আনুগত্য করবার সুযোগ নাই, তবে আমরা সব নবীকে বিশ্বাস করব এবং প্রত্যেক নবীর উপরে ঈমান আনব। এখানে একটা মাসলা বলে দিই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সেদিন কথাটা বলেছেন, বলছে যে আমার বেটার বউ, ওকে আমার ছেলে বিয়ে করেছে বলে ইহুদি, আমার ছেলে ইহুদি বিয়ে করেন এই আহলে কিতাব, আর আহলে কিতাবদের মেয়েকে এই মুসলমানের ছেলেরা বিয়ে করতে জানে, বিয়ে করতে পারে। আমি শুনে বেশ ভালোই লাগলো, আমাদের প্রধানমন্ত্রী এটা দারুণ একটা মাসলাও জানে আলহামদুলিল্লাহ। আহলে কিতাবদের মেয়েকে আমরা বিবাহ করতে পারবো কি পারবো না? পারবো, কিন্তু আমাদের মেয়েকে আহলে কিতাবের সাথে বিয়ে দিতে পারবো না। তো একজন ইহুদি প্রশ্ন করলো যে তোমাদের ধর্মটা আবার এমন কেন, তোমাদের ধর্মটা এমন কেন যে তোমরা, কথা কি আমার বোঝা যাচ্ছে তো নাকি, তোমরা আমাদের মেয়েকে তোমরা বিয়ে করতে পারবা আর তোমাদের মেয়েকে আমাদের সাথে বিয়ে দিতে পারবা না, এইরকম ধর্ম কেন তোমাদের? তো মুসলিম পণ্ডিত উত্তর দিলেন, তিনি বললেন শোনো, আমরা তোমাদের নবীর প্রতিও বিশ্বাস রেখেছি, আমাদের নবীর প্রতিও বিশ্বাস রেখেছি, এই জন্য আল্লাহ আমাদেরকে দুইটাই হালাল রাখছে, আর তোমরা শুধু তোমাদের নবীর প্রতি বিশ্বাস রাখো আর আমাদের নবীকে তোমরা বিশ্বাস করো না, ওই জন্য আল্লাহ তোমাদের জন্য একটাই হালাল রাখছেন আর এটা আর হালাল করেন নেই। ওরাও যদি আমাদের মতোই করতো, আমাদের নবীকেও বিশ্বাস করতো আর তাদের নবীকেও বিশ্বাস করতো, তাহলে ওদের আর মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে অন্য কোন নবীরও আনুগত্য করবার সুযোগ নাই, আর সেই নবীও যদি আবার পৃথিবীতে ফেরত আসে উম্মত হওয়া ছাড়া তার কোনো গতি নাই। এবার খাজাকে মানার সুযোগ সুযোগ কোথায়, বুজুর্গ মানার সুযোগ কোথায়, অমুক আলেমকে মানবার সুযোগ কোথায়? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কমপ্লিট করে রেখে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم هي ইমানদারের তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো আর তোমাদের আমলকে বাতিল করো না। বলছিলাম রাসূলের আনুগত্য করার নাম হলো ইত্তেবাউ সুন্নাহ। এখন সুন্নত নিয়ে ঠেলাঠেলি, আবার বেদাত নিয়েও ঠেলাঠেলি, এক শ্রেণীর গরম আহলে হাদিস আছে। কি আহলে হাদিস? গরম আহলে হাদিস যে জুমার খুতবার সময় লাঠি লাগবে, হ্যাঁ লাঠি লাগবে, কিন্তু লাঠিটা গলা পর্যন্ত হওয়া লাগবে, কারণ রাসূলের লাঠিটা ছিল কি পরিমাণ, গলা পরিমাণ। রাসূলের মসজিদে মেহরাব ছিল না, তাই আমাদের মসজিদে মেহরাব দেওয়া যাবে না। মেহরাবের কিলাকিলি নিয়ে কিছু আহলাদিসদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, আবার কোনো কোনো জায়গায় মিম্বার নিয়েও গোলমাল হয়, মিম্বারের কয় তাক দেওয়া লাগবে, কতটুকু উঁচা কাঠের মিম্বার দিতে হবে, অন্য মিম্বার দিলে সেটা বেদাত হয়ে গেল। আরে বেদাত কাকে বলে, সুন্নত কাকে বলে তো জানেই না, অথচ ফতুয়া দিয়ে বাজার করে। রাসূলুল্লাহ সাল্লামের মিম্বার ছিল কাঠের, আপনি কাঠের মিম্বার দিবেন ভালো কথা বলতে পারেন যে এটা উত্তম, এখন আপনি আর একটাকে বেদাত বলে আর একটাকে বয়কট করে খুব গোলমাল সৃষ্টি করবেন, সেটা আবার করবার সুযোগ কোথায়? রাসূলের মসজিদের মেম্বার কাঠের ছিল তো, তাই না? আচ্ছা হুজুর, সে কোন কাঠের ছিল?
বুখারীর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মিম্বারটা ছিল ঝাও কাঠের। কি কাঠের? ঝাও কাঠের। তা আপনি আবার গর্জন কাঠের মিম্বার বানিয়েছেন কেন? সুন্নত মানবের পুরাপুরি মানেন ঝাও গাছ কেটে এনে বানান, সুন্নত মানবের পুরাপুরি মানেন, আপনি আবার কাঁঠাল কাঠের মিম্বার বানালেন কেন? সেগুন কাঠের বানালেন কেন? আপনি মেহগুনি দিয়ে বানালেন কেন? দলিল বের করেন না কেন? আগেই বলছিলাম যে সব জায়গায় দলিল চলে না। এবার কোনটা হলো সুন্নতে কাউনিয়া আর কোনটা হলো সুন্নতে দিনিয়া, এটা আমাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়তেন কিসে? উঁটে আর ঘোড়ায়। আমরা এখন চড়ি কিসে? গাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো কি? লাঠি। আপনার হাতে থাকবে কি? লাঠি থাকবে না গাড়ির চাবি থাকবে? গাড়ির চাবি থাকবে আপনার। কেন? আপনি গাড়ি চালাবেন, গাড়ির চাবি নিয়ে ঘুরবেন। আর রাসূল উঁটে চড়তেন, উঁট খেদাতেন। আরে উঁট খেদাতে লাঠি লাগে, ওই জন্য রাসূলের হাতে লাঠি থাকে। মরুভূমির মধ্যে লাঠি লাগে, সাপ বিশ্বু কখন আসে, কোন দিক থেকে কোনো আক্রমণ হয়, রাসূল আসলামের হাতে লাঠি থাকতো। লাঠি নেওয়া সুন্নত, পাগড়ি বাঁধা সুন্নত, টুপি মাথায় দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো টুপি মাথায় দিন, তাই না? বুনানো টুপি না কাপড় দিয়ে বানাতেন। কয় কলি ছিল? অনেক প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লামের লাঠি হাতে থাকতো, কয় হাত লাঠি, কতখিনি লম্বা, কতখিনি মোটা, মেপে বানাইছেন কি? সকালবেলা আপনারা সবাই যাবেন, ধর ঢাকায় যাবেন বা সুনামগঞ্জে যাবেন, এবার সিলেট বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে সবার হাতে একখান করে লাঠি। সব বাস স্ট্যান্ডে আসছে, বাসওয়ালারা বলছে উস্তাদ তাড়াতাড়ি পালান, এরা বোধ হয় হরতালকারী। লাঠি কেন আপনার হাতে থাকবে? আপনি শহরে চলেন, আপনার লাঠি থাকবে কেন হাতে? লাঠি যদি কেউ চলতে না পারে থাকবে, তাহলে লাঠি কি সুন্নত? এটা কি সুন্নত? কি সুন্নাতুল ইবাদা না সুন্নাতুল আদা? টুপিটা কি পোশাক না টুপিটা সুন্নাতুল ইবাদা? লাঠিটা কি সুন্নাতুল ইবাদা না সুন্নাতুল আদা? উটটা কি সুন্নাতুল ইবাদা না সুন্নাতুল আদা? যেমন এই লোকটা আহলে হাদিস দাবি করতেছে, কিন্তু কোরআন হাদিস না জানার কারণে এত্তেবায়ে সুন্নতের নামে সে বাড়াবাড়ি করে জাতিকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছে। আর এক শ্রেণীর লোক আছে, তাদের কাছে বেদাত বলে কোনো জিনিস নাই, যা আছে সব চলবে, কোনো সমস্যা নাই। আর যদি বেদাতই হয়, যদি এটা বেদাত হয় ওটা বেদাত হয়, তাহলে বাবা তাই তো, তাহলে তো গাড়ি ঘোড়ায় চড়াও বেদাত। সুন্নত মানবে তো সুন্নতি মানো, গাড়ি ঘোড়ায় চড়াও তো বেদাত, এটা করা বেদাত, ওটা করা বেদাত। বলতে 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 আর যখন কিছু খুঁজে পাইল না, তখন বললো যে সুর দিয়ে ওয়াজ করাও বেদাত, সুর দিয়ে ওয়াজ করা বেদাত। কি বলতে হবে? রাগ করে কথা বলতে হবে, চোখ লাল করে বলতে হবে। রাসূল আসলাম যখন কথা বলতেন রাগ চড়ে যেত, চোখ বড় বড় হয়ে যেত, আলা সাউতুহু আওয়াজ চড়ে যেত, চোখ লাল হয়ে যেত, রাগ বেড়ে যেত। এটা রাসূলের ওয়াজের পদ্ধতি। কাজেই নরম ভাষায় কোমল ভাষায় একটু সুর দিয়ে ওয়াজ করা এটা বেদাত, এটা হারাম। কি বলতে হবে? মানে রাগ করে চোখ মুখ লাল হয়ে যেতে হবে। এরা হলো ওয়াজের উসলুব। একটা হাদিস এরকম আছে, আমরাও মেনে নিয়েছি। আর একটা হাদিস যেটা আমি এখন পড়বো আপনাদেরকে, আন ইরবাদ বিন সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান ফা জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন
এমন এক দিলচস্পি বক্তব্য দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হতে লাগলো আর আমাদের দিল নরম হয়ে গেল। এখানে কি রাগারাগির বক্তব্য ছিল? এখানেও কি জোরে জোরে আওয়াজ করে বক্তব্য ছিল? এমন দিলচস্পি নরম বক্তব্য দিলেন যে রাসূলুল্লাহ সাল্লামের বক্তব্য শুনে আমাদের চোখের পানি গড়িয়ে গেল, আমাদের দিল নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমরা তখন মনে করলাম এটা একটা বিদায়ী ভাষণ। বললেন, কান্নাহা মাউইজাতুন মুয়াদ্দিন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে এটা কান্নাহা মাউইজাতা কান্নাহা মুয়াদ্দিন, এটা মনে হচ্ছে বিদায়ী ভাষণ। ফাউসিনা, আমাদেরকে নসিহত করুন, অন্তিম কিছু বলবার থাকলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই আমার তিরোধানের পরে তোমরা দেখতে পাবে ইখতিলাফ শুরু হয়ে গেছে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আদু আলাইহা বিন্নামাযিজ, মারিন দাঁত দিয়ে আঁকড়ে কামড়ে ধরে রাখো। আমার এক বন্ধু এসেছিলেন ইটালি থেকে, ইটালিতে থাকেন উনি, ওখানকার এখন নাগরিকত্ব পেয়েছেন, রাজশাহী তাবলিগী ইজতেমার সম্মেলনে ওকে নিয়ে গেলাম, বললাম চলো তো আমাদের সম্মেলনে একটু বক্তৃতা শুনে আস। বক্তৃতা শুনে বলছে, আমান ভাই সবই ভালো লাগলো কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো। কি? যে বক্তাই উঠতেছে আর এত দূরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আর হাত পা নেড়ে টেড়ে চোখ মুখ গরম করে আমর দিয়ে দাঁতে একদম কান দিকে কুটকিয়ে করে মনে করছে কাকে যেন নুন তেল ছাড়াই গিলে খাবে। বলছে এরকম কিম্ভূত কিমাকার বক্তৃতা আমরা বুঝি না, বক্তৃতা শুনে মনে হচ্ছে কারো উপর ক্ষিপ্ত হয়েছে, কাউকে সিরে ফারে এখনই খেয়ে ফেলবে, এটা কেন আমি তো বুঝলাম না। বক্তৃতার মধ্যে বলবে, বাবা এটা ঠিক এটা বেঠিক, এটা করো এটা করো না, এটা ছাড়ো এটা ধরো, এটা চলবে এটা চলবে না। তো যে উঠতেছে সে এরকম করে বক্তৃতা করছে, ভাবখানা দেখে মনে হচ্ছে কার উপরে আগের থেকে আক্রোশ নিয়ে নিয়ে উঠতেছে, সম্মানিত দিনী ভৈরব বলছে। এই উসলুপটা আমার কাছে ভালো লাগলো না। যারা বোঝে না তাদেরকে সুন্দর করে বুঝায় দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার ভাষণ দিতেন। এক প্রকার ভাষণ ছিল যুদ্ধে যখন সৈন্য প্রেরণ করতেন তখন, কান্নাহা মুনজিরুজ্জাইশিন, যুদ্ধে সৈন্য প্রেরণ, খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তুলবে না, খবরদার কোনো বৃদ্ধ মানুষকে তোমরা মারবে না, যুদ্ধের ময়দানে যাচ্ছ হে আমার সাহাবীগণ শোনো, খবরদার কোনো নাবালকের গায়ে হাত তুলবে না। যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য প্রেরণ করতেন তখন তিনি কমান্ডার ইন চিফ হিসাবে গর্জন করে জলদগম্ভীর স্বরে চোখ মুখ লাল করে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে তখন বলতেন, খবরদার কোনো নাবালক শিশুর গায়ে হাত তুলবে না, সাবধান হয়ে যাও কোনো নারীর গায়ে হাত তুলবে না। তাহলে যুদ্ধের সৈন্য পরিচালনা করা আর মানুষকে সাধারণ নসিহত করা দুইটা কি এক? আমরা যখন পল্টন ময়দানে সমাবেশ করলাম মহতারাম আমিনি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মুক্তির দাবিতে, তখন আমরা ওখানে দাঁড়িয়ে কি বললাম, মাননীয় চার দলীয় জোট সরকার আপনার সামনে কথা বলার রুচি আমাদের নাই। আবার যখন গ্রামে সাধারণ সাদা সিধা মানুষ কিছু নসিহত শুনতে চায় তখন আমরা কি বলি, সুন্দর মোলায়েম ভাষায় কোরআনের আয়াতটা যদি সুন্দর করে তেলাওয়াত করা যায়, আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআনকে সুন্দর কণ্ঠে যারা পড়ে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক হাশরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা ফিত্তুরাত্তিলু ফিদ্দুনিয়া, হে আমার বান্দা তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও, দুনিয়াতে যেভাবে তারতিলের সঙ্গে সুন্দর করে তেলাওয়াত করতে আজকেও আমাকে ওই রকম সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। মক্কার ইমাম সুদাইস সাহেব যখন কেরাত পড়েন তখন আমরা দেখি পুলিশের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কোরআনের তেলাওয়াতের মাধুর্যটাই সুন্দর। কিন্তু
সেখানে যদি কর্কশ কঠোর ভাষায় কোরআনের তেলাওয়াতটা হয় তাহলে কেমন হবে? বলতে চাচ্ছিলাম যে যেটা সুন্নত নয় ওটা আমরা সুন্নতের মধ্যে অনেকে কী করি, ঢোকায় দেই। আবার যেটা বেদাত নয় সেটাকেও আমরা অনেক সময় বেদাতের মধ্যে ঢোকায় দেই। কাজেই দুনিয়াবী বিষয়ে যে কাজকর্মগুলি আছে, দুনিয়াবী যে সাবজেক্ট, সেটার মধ্যে সুন্নত বেদাতের প্রশ্ন আসবে না। মুসলিম শরীফের হাদিসটা আবার শুনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মদিনায়, কথা কি বোঝা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতে পেলেন যে খেজুরের প্রজনন হচ্ছে, পুরুষ খেজুরের আপনার বাধা কেটে নারী খেজুরের বাধা কেটে পরাগায়ন করে নারী খেজুরের পরাগধানীতে পুরুষ খেজুরের পুংকেশর সেখানে ঢুকিয়ে সেখানে ক্রসিংয়ের মাধ্যমে একটা খেজুর উৎপন্নের একটা অভিনব সুকৌশল সাহাবাই কেরাম চালু করেছে। এখন ধান উৎপন্ন হয়, কত জাতের ধান, এক ধানের সাথে আর এক ধানের ক্রসিং, এক আমের সাথে আর এক আমের ক্রসিং, এক ফলের সাথে আর এক ফলের ক্রসিং, এক ফুলের সাথে আর এক ফুলের ক্রসিং, এক মাছের সঙ্গে আর এক মাছের ক্রসিং, এক মাছের সঙ্গে আর এক মাছের ক্রসিং। এই ক্রসিংয়ের মাধ্যমে একটা চমৎকার একটা ফলনের ব্যবস্থা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা হাদিস শুনেছেন বহুবার, আবার ভালো করে শুনে নিন, শিক্ষণীয় পয়েন্টটা এখান থেকে জেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই খেজুরের পরাগায়ন করছো, এই কাজটা আমার কাছে ভালো লাগে না, এটা ছেড়ে দাও। সাহাবায়ে কেরামগণ এই কাজ ছেড়ে দিলেন, পরাগায়ন বন্ধ করলেন, খেজুরের ফলন বহু কমে গেল। সাহাবিগণ রাসূলুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন, আমাদের খেজুরের ফলন দেখে কমে গেল, আমরা এখন কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা আনতুম আ'লামু মিন্নি ফি উমুরি দুনিয়াকুম, তোমরা দুনিয়াবী বিষয়ে দুনিয়াবী চাষাবাদের ক্ষেত্রে আমার চেয়ে তোমরা বেশি বোঝো। যদি এইভাবে পরাগায়ন করলে খেজুরের ফলন বেশি হয় তাহলে পরাগায়ন করতে পারো, আমি নবী নিষেধাজ্ঞা তুলে নিলাম। ইন্নামা আনতুম আ'লামু মিন্নি ফি উমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়াবী বিষয়ে তোমাদের তোমরা আমার চেয়ে চাষাবাদের ব্যাপারে ভালো বোঝো, অতএব চাষাবাদে যদি এভাবে ফলন হয় আমি নবী আমার নিষেধ তুলে নিলাম। এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যে একটা হুকুমের নাম হলো হুকমে তাশরিঈ, আর একটা হুকমের নাম হলো হুকমে তাকউইনি। একটা হলো দুনিয়াবী হুকুম, আর একটা হলো শরীয়তের হুকুম। শরীয়তের হুকুম না মানলে, রাসূলের আনুগত্য না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর দুনিয়াবী বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো পরামর্শ দেন, সেই ক্ষেত্রে সেখানে যদি তার উল্টোটা যদি কল্যাণকর হয়, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার সেই নিষেধাজ্ঞাটা তুলে নিলেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওরা যেন সতর্ক হয়ে যায় যারা আল্লাহর নবীর নাফরমানি করে। আন্তুসি বাহুম ফেতনাতন আউসি বাহুম আযাবুন আলীম, যারা নবীর নাফরমানি করবে তারা দুনিয়াতে ফেতনায় পতিত হবে, অথবা তারা কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়ান্তা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। নবী
মামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়ান্তা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। নবী, আপনি যতক্ষণ আপনার উম্মতের মধ্যে আছেন, আপনি যতক্ষণ আপনার উম্মতের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের উপরে আযাব আসবে না। নবী থাকলে আযাব আসে না, আর নবী না থাকলে কি আসে? আযাব আসে। উহুদের যুদ্ধে নবী সালাম ছিলেন না? মুসলিম সকলে ঐক্যের কথা কয়, ঐক্যের ঠিকানা খুঁজে নাহি পাওয়া যায়। ওহির বিধানে মিশিয়ে ভেজাল, যুক্তি খাটায় কত আকাশ পাতাল। ওহির বিধানে মিশিয়ে ভেজাল, যুক্তি খাটায় কত আকাশ পাতাল। যুক্তি তালে তালে ক্ষতিগ্রস্ত মুসলিম হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের মাঠে উপস্থিত। আযাব হলো কেন, পরাজয় হলো কেন? তাহলে নবী সশরীরে উপস্থিত থাকা জরুরি নয়, নবীর হুকুম পালন করার নাম নবী উপস্থিত থাকা। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে সেই রাশিয়ার জাইহুন নদীর তীরে, জাইহুন এবং সাইহুন নদী, রাশিয়ার উজবেকিস্তান বর্তমান রাষ্ট্র, সেই রাষ্ট্রের জাইহুন সাইহুন নদীর তীরে একটা ছোট্ট গ্রাম, তার নাম হলো তেরমেজ। সেই তেরমেজ গ্রামে জন্ম নিলেন মহামতি ইমাম ইমাম তিরমিদি আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা বিন সাওরা আর তিরমিদি রাহিমাহুল্লাহ। রাশিয়ার জাইহুন নদীর তীরে ইমাম তিরমিদি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে সেখানে জন্ম নিলেন। তিরমিদির কেতাবটা সংকলন করলেন, সংকলন করে বললেন, ইমাম বুখারী বলেছিলেন যে আমার ছাত্রদের মধ্যে এই তিরমিদিকে ভয় করতাম আমি খুব বেশি। ইস্তাফাতু মিন তিরমিদি আকসারু মিম্মা ইস্তাফাদাহু মিন্নি। মুহাম্মদ বিন ঈসা তিরমিদি, আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা বিন সাওরা আর তিরমিদি, এই তিরমিদিকে সেই তিরমিদি আমার কাছ থেকে যতটুকু বিদ্যা শিখেছে আমি তার কাছ থেকে বেশি ফায়দা হাসিল করেছি। কে বললেন? ইমাম বুখারির সরাসরি ছাত্র ইমাম তিরমিদি। ইমাম তিরমিদি রাহিমাহুল্লাহ যখন এটা, ইমাম বুখারি যখন এটা বললেন, তখন লোকেরা জিজ্ঞেস করলো, আবু আবদুল্লাহ তিরমিদির কাছ থেকে তুমি কী শিখেছো? বুঝলাম না। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বললেন যে আমার এই ছাত্র ভয়ে আমি কেতাব পড়ে ক্লাসে ঢুকতাম। ওদের কি প্রশ্ন করে বসতো কত জটিল, ওর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে আরো অনেক পড়ালেখা করতে হতো। আল্লাহু আকবার। সেই ক্ষণজন্মা মুহাম্মদ বিন ঈসা বিন সাওরা আর তিরমিদি, তিনি তিরমিদি কেতাব সংকলন করে বললেন, পৃথিবীর বাসীরা শোনো, কারো বাড়িতে যদি তিরমিদি থাকে তাহলে জেনে নিও আল্লাহর নবী তার বাড়িতে কথা বলে। কার বাড়িতে যদি, কারো বাড়িতে তিরমিদির হাদিসের কেতাব থাকে, মান কানা ফি বাইতিহি নুসখাতুন মিন তিরমিদি, যার বাড়িতে তিরমিদির একটা কপি আছে, সে যেন জেনে নেই আল্লাহর নবী তার বাড়িতে কথা বলতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী কথা বলবে তার বাড়িতে। তার মানে নবী থাকা মানে কি? নবীর হাদিস থাকা, নবী থাকা মানে নবীর কথা চালু থাকা। নবী উপস্থিত হওয়ার যুদ্ধে নবীর কথা থাকলো না। যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসূলের সাহাবী, জান্নাতের শুভ সংবাদ দুনিয়ায় পেয়েছিলেন, নবী বললেন এখানে দাঁড়িয়ে থাকো, দ্বিতীয় ওয়াডার আসার আগ পর্যন্ত এখান থেকে ছড়বা না। আমাদের যদি মৃত্যু হয়ে যায়, আমরা শহীদ হই, আমাদের লাশ যদি শৃগাল কুত্তা শকুনে খেয়ে ফেলে, দ্বিতীয় ওয়াডার না পাওয়া মতো এই গিরি সংকট থেকে ছড়বা না। সাহাবায়ে কেরামগণ কিছু ইজতেহাত করলেন, ইজতেহাত করে বললেন এখন তো যুদ্ধ জয় হয়ে গেছে, কাফেররা তো পালিয়েই গেল। আরে বাবা, এখন তো বিমানে যাই, এখন আবার কসর লাগবে কেন? কসর তো ছিল নবীর জামানায়, কষ্ট করতে হতো। তাই বোঝা গেল এই লোকটা হলো যুক্তিবাদী। বন্ধুগণ, আজকে স্বয়ং আল্লাহর নবীর হাদিসের উপরে নগ্ন হামলা চলছে। কেউ যদি বলে কোরআন থাকতে হাদিস মানবো কেন, ডাইরেক্ট জানবেন সে কাদিয়ানি, না হয় কাদিয়ানি ভেজাল ট্যাবলেট খেয়েছে। 1400 বছর পূর্বে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগে একদল লোক আসবে, আরাম কেদারায় বসে বসে বলবে, বাইনানা ও বাইনাকুমুল কোরআন, ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ইস্তাহাল, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহালাল্লাহু, ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনাহু। যেখানে আমাদের কাছে কোরআন রয়েছে, কোরআনে যা হালাল পাবো সেটা গ্রহণ করব, আর কোরআনে যেটা হালাল পাবো না হারাম হিসাবে পাবো সেটাকে হারাম হিসাবে গণ্য করব। হাদিসের আবার কি দরকার? আল্লাহর নবী বলেন এরা পথভ্রষ্ট, এরা ভ্রান্ত, কোরআন এবং হাদিস ছাড়া চলে না। কোরআন আগে মানবো না হাদিস আগে মানবো? কোনটা আগে মানবো? কোরআন আগে মানবো, একদল বললেন কোরআন আগে মানবো, আর একদল বললেন দুইটাই আগে মানবো, একসাথে মানবো। বাবা কান্ডারি, লাইন বিনা চলে না রেলগাড়ি। হ্যাঁ, লাইন বিনা রেলগাড়ি চলে না হুজুর। রেলগাড়ির একটা পা যদি একটু উঁচু হয়, একটা পা একটু নিচু হয়, রেলগাড়ি কাত হয়ে যাবে, গাড়ি ধ্বংস হবে, মানুষ মারা যাবে। রেলগাড়ির দুইটা লাইন যেমন সমান প্যারালাল চলে, কোরআন এবং হাদিস প্যারালাল চলতে হবে, একটাকে খাটো করে আর একটাকে আগে আর একটাকে পরে, এইভাবে সিরিয়াল করবার সুযোগ তোমার না। জনৈক মুফতি সাহেব বললেন যে কোরআন আগে মানবো, হাদিস পরে মানবো। বললাম হুজুর উজুটা করেন তো, উজু করে বিসমিল্লাহ বলে হাত দুইখানা ধুইলেন। বলে হাত ধোয়ার দলিল কোরআন থেকে বের করো, ইজা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কোরআনে তো মুখমণ্ডল ধৌত করার কথা বলেছে, হাত ধোয়ার হাদিস কোথায় পেলেন, দলিল কোথায় পেলেন? ওটা তো হাদিসে আছে। তো তাহলে হুজুর তুমি কোরআন আগে মানবা, হাদিস পরে মানবা, কিন্তু উজু করতে গিয়ে তোমার হাদিসের আমল আগে শুরু আর কোরআনের আমল পরে থাকলো। এখন বলো সিরিয়াল কে করে দিয়েছে? ইসলামী শরীয়ত বর্ণনার ক্ষেত্রে সিরিয়াল করবার সুযোগ নেই। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি, যে তোমরা ইমামের পিছনে চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শোনো, বলেননি? ফানসিতু ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ও আনসিতু, চুপ করে থাকো। আল্লাহ বললেন চুপ করে থাকো, নবী বললেন ফাতেহা পড়ো, কোরআনের মর্যাদা বেশি তাই চুপ করেই থাকো, হাদিসের ফাতেহাটা রেখে দাও, হাদিস না মানলেও চলবে। তাই তো জনৈক মুফতি সাহেবকে বলেছিলাম যে হুজুর এক কাম করেন তো, আল্লাহ বলছেন হুরিমাত আলাইকুমুল মায়তাতু, তোমাদের জন্য মুর্দা হারাম, কোরআনে বলছে মুর্দা হারাম। আর মরা মাছ খাওয়া হয় কোন দলিলে? সেটা হাদিসে আছে, উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল, এক প্রকার মুর্দা হলো মরা মাছ, আর এক প্রকার মুর্দা হলো মরা ফরিং। মরা ফরিং হালাল, মরা মাছ হালাল, মরা মাছ হালাল দলিল কোথায়? হাদিসে। আর মুর্দা হারাম দলিল কোথায়? কোরআনে। কোরআনের মর্যাদা বেশি, অতএব ঘোষণা দাও হাদিস আর মানা যাচ্ছে না বাবু, কোরআনে বলছে মুর্দা হারাম, অতএব মরা মাছও হারাম। বলছিলাম মুফতি সাহেব, আপনার সাতক্ষীরার যশোর আর খুলনা এসে ঢাকার লোক এসে তোমাকে শায়েস্তা করা লাগবে না, এদেশের মাছের ব্যাপারীরা তোমার এই কিলায় সুদা করবে। খালি ফতুয়া দিয়ে দেখো, কোরআনে আল্লাহ বলছেন মুর্দা হারাম, কোরআন বলছে মুর্দা হারাম, হাদিস বলছে মরা মাছ হালাল। তাহলে এখানে কোরআনের ব্যাখ্যা হবে হাদিস, এক মুহূর্ত চলা যাবে না হাদিস ছাড়া, এক মুহূর্ত চলা যাবে না রাসূলের সুন্নাত ছাড়া। তাহলে আপনি সারা জীবন আমল করবেন, সালাত পড়বেন, আকিমিস সালাত আলি দুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল, কোরআন সালাত পড়ো যখন সূর্য ঢলে যায়, সূর্য ঢলে গেলে জোহর পড়ো, জোহরের কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নত, কিভাবে পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা দিবেন, পূর্ণাঙ্গ বিবরণ হাদিসে আসবে। কাজেই এত্তেবায়ে সুন্নত ছাড়া এত্তেবাউল কোরআন কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুগণ, আমাদের দেশে অনেক বেদাত চালু হয়ে গেছে সুন্নতের উপরে আমল না করার কারণে, কোরআন সুন্না না মানলে ফেতনা সৃষ্টি হয়, রসুলের আনুগত্য না করলে ফেতনা সৃষ্টি হয়, রসুলের আনুগত্য না করলে
ফেতনা সৃষ্টি হয়, রসুলের আনুগত্য না করলে সুন্নত উঠে যায়, রসুলের আনুগত্য না করলে দুনিয়া আখেরাতে বিপর্যয় সৃষ্টি হয়। বন্ধুগণ, তাই আসুন আমরা সুন্নতকে ভালো করে বুঝে আমরা জেনে সেইগুলির পর আমল করার চেষ্টা করি। শেষ কথা যেটা, সেটা হলো এই হাদিস তো মানুষ লিখেছে, মানুষ সংকলন করেছে, ইমাম বুখারী রাহেমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন, ইমাম বুখারী তো মানুষ, তাই না? মানুষের ভুল হয় না, মানুষের বানান ভুল হয় না? ইমাম বুখারী বুখারী লিখতে গিয়ে সংকলন করতে গিয়ে যে বানান ভুল হয়, ইমাম বুখারী তো মানুষ, যেই সাহাবিগণ কোরআন সংকলন করেছেন তারাও তো মানুষ, তাদেরও তো বানান ভুল হতে পারে। তাহলে সেখানে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যিকির নাজিল করেছি যিকিরের হেফাজত। যিকির মানে কোরআন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর হাদিস হেফাজতের দায়িত্ব তোমাকে দিয়েছেন। যে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত কোরআন অক্ষত রয়েছে, সেই আল্লাহ হাদিস হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে ইমাম বুখারী রাহেমাল্লাহ এই সহিহুল বুখারী সংকলন করে গেলেন, আজ পর্যন্ত কারো ক্ষমতা হলো না এর মধ্যে লাল কালি ঢুকানো। বুখারী খতম দিলে, বুখারী খতম করালে বরকত হয়, আর বুখারী আমল করলে ফেতনা হয়। কি ধরনের দাগাবাজি, ধোকাবাজি জাতির সামনে তুলে ধরেছ, জাতির চোখ খুলে গেছে, জাতি আজকে সজাগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরিশেষে আর একটি আয়াত না বলে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছে আমল করেনি, কামাসালিল হিমার, তারার বোঝা টানা গাধা। গাধাকে বললেন, আল্লাহ বলেছেন যারা বুখারী পাওয়ার পরে বুখারী খতম দেয়, বুখারী পরে বুখারী থেকে বরকত হাসিলের চেষ্টা করে, আমল করে না, তাদেরকে যদি ওই আয়াতের সাথে তুলনা করা হয় আমার মনে হয় অত্যুক্তি হবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দয়ালয় দয়াময় তুমি, বড় দয়াবান মেহরবান, তুমি আজকের এই প্রোগ্রামকে কবুল করে নাও, দুই দিনব্যাপী প্রোগ্রামকে সুন্দর সুষ্ঠুভাবে শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার তৌফিক দান করো, এই প্রোগ্রামকেই পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা